হয়নি শিশু মা নিজের সন্তানকে গলা চেপে হত্যা করে মৃতদেহ ফেলে দেয় আবাসনের সেপ্টিক ট্যাঙ্কে খুনের কথা লুকোতেই অপহরণের নাটক বেলেঘাটা অপহরণ কাণ্ডে উঠে এলো এমনই ভয়াবহ শত আমরা চলে যাব সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস বিক্রম এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে তার মাধ্যমে যে এই এই যে মা তার খুনের মোটিভ সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় মানসিক সমস্যা নাকি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক পুলিশ এখনো পর্যন্ত কি বলছে দেখো গতকাল দিনভর সন্ধ্যা মালো তিনি পুলিশের কাছে অভিযোগ করেন বা দাবি করতে থাকেন যে তার শিশুকে জোর করে এসে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর যখন পুলিশ ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে এবং তদন্ত করে তখন কিন্তু সেই জেলার মুখে তিনি ভেঙে পড়েন এবং তিনি জানান বা তিনি স্বীকার করে নেন যে তার ওই দু মাসের কন্যা সন্তানকে তিনি নিজেই শ্বাসরোধ করে খুন করেছেন এবং এরপর থেকেই যখন এই তদন্ত এগোচ্ছে সেই তদন্তে এই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই মুহূর্তে আমরা চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি এটা তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে যে রাতভর জিজ্ঞাসাবাদ যখন করা হচ্ছিল এই এই মহিলাকে তখন কিন্তু তিনি যারা জানিয়েছেন যে এই খুনের নেপথ্যে যে কারণ যে মোটিভ যে উদ্দেশ্য তা হল এই সন্তানের জন্য কন্যা সন্তানের জন্য কিন্তু তার জীবনে অনেক সমস্যা হচ্ছিল তিনি তিতিবিরক্ত হয়ে যাচ্ছিলেন এবং সেই কারণেই তিনি হত্যা হত্যাকাণ্ড চালিয়েছেন এই ক্ষেত্রেই কিন্তু যখন পুলিশ আধিকারিকরা প্রথমে তদন্ত করছে তখন বারবার এই মহিলা অর্থাৎ সন্ধ্যা মালো তার বিভিন্ন অসঙ্গতিকর পূর্ণ কথাবার্তা পুলিশকে বিভিন্নভাবে ভাবাচ্ছিল যে তিনি কোনো মেন্টাল ডিপ্রেশনে রয়েছেন কি সেই অনুযায়ী কিন্তু সেই পারসপেক্টিভটাও দেখা হচ্ছে যে কোনো মেন্টাল ডিপ্রেশন কোনো মানসিক অপসাদ থেকে তিনি এই ঘটনা ঘটিয়েছেন নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে কারণ যদি তিনি মানসিক অপসাদভাবে অপসাদগ্রস্তভাবেই এই ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে কিন্তু এত পূর্ব পরিকল্পনা তিনি করতেন না এত নাটকও তিনি করতেন না আমি তো একবার ক্যামেরা পার্সন রতনকে দেখাতে বলবো তুমি দেখতে পাচ্ছ আমরা যেই অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে আছি অভিজাত অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টের এই ফ্লোরেই কিন্তু অর্থাৎ যে সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি সেখানেই বসবাস করেন সন্ধ্যা মালো তার স্বামী তার বড় ছেলে যার বয়স ন বছর এবং তার শিশু কন্যা অর্থাৎ দু মাসের মাত্র শিশু কন্যা কিন্তু চারজন সদস্যের মধ্যে হঠাৎ মায়ের এই দু মাসের ওপরে কন্যার ওপরেই কেন এত ক্ষোভ যে তাকে শ্বাসরোধ করে খুন করে এই যে আমরা ম্যানহোল দেখতে পাচ্ছি সেই ম্যানহোলের মধ্যে তাকে ডাম করে দেওয়া হয় এবং পুলিশে জেরার মুখে পরবর্তীকালে তিনি যখন স্বীকার করেন তখন কিন্তু এই ম্যানহোল থেকেই ওই শিশুকন্যা নিথর দেহ উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা এবং গোয়েন্দারা এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কিভাবে খুন করা হলো তদন্তকারীদেরকে জেরায় অভিযুক্ত জানিয়েছেন যে বাড়ির মধ্যেই একটি সেলোটেপ রাখা ছিল সেই সেলোটেপের মাধ্যমে সেই সেলিটো সেলোটেপ জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয় এই শিশুকন্যাকে সেই অনুযায়ী গতকাল রাতেই পুলিশ এই ফ্ল্যাটে হানা দেয় এবং সেখানেই ড্রয়িং রুমের একটি বাক্স থেকে একটি ব্রাউন কালারের সেলোটেপ পুলিশ বাজেয়াপ্ত করেছে যেই সেলোটেপ দিয়ে এই শিশুকন্যাকে হত্যা করা হয়েছে কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন যেই প্রশ্নের উত্তর এখনো পুলিশ আধিকারিকরা পাচ্ছেন না তা হলো এই নৃশংস হত্যাকাণ্ড কেন এর পেছনে মোটিভ কি রয়েছে উদ্দেশ্য কি রয়েছে কেন একজন মা দুই মাসের শিশু কন্যার জন্য এতটা সমস্যায় পড়েছিলেন এতটাই ভীতিবিধি বিরক্ত হয়ে গেছিলেন যে তাকে খুন করতে হলো এই সবের উত্তর কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আজকে আমরা যেটা জানতে পারছি অভিযুক্ত মহিলাকে সাইক্রাটিসকে সামনে বসিয়ে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে অপরদিকে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আবেদন জানাবে এমনটাই পুলিশ সূত্রের খবর এখনো পর্যন্ত অর্থাৎ খুনের মোটিভটা ঠিক কি বিক্রম সেটা কিন্তু স্পষ্ট নয় তুমি যেটা বলছো বিক্রম কোথাও কি এটা সামাজিক কারণ মানে এখনো আজকের এই দিতেও সেটা ভীষণভাবে প্রযোজ্য কন্যা সন্তান হওয়ার জন্য কি কোথাও খুন এই বিষয়টাও কি কোথাও উঠে আসছে বিক্রম এই প্রশ্নটাই তো উঠতে থাকছে তার কারণ এই পরিবারে চারজন সদস্য রয়েছে যেমন আমি বললাম অভিযুক্ত সন্ধ্যা মালো এবং তার স্বামী তার সঙ্গে তার বছরের একজন পুত্র সন্তান এবং মাসের কন্যা সন্তান এবং যাবতীয় রাগ যাবতীয় ক্ষোভ যাবতীয় বিরক্ত হওয়া তিতিবিরক্ত হওয়া তা এই শুধুমাত্র দু মাসের কন্যা সন্তানকে নিয়ে কেন এটাই তো সবথেকে বড় প্রশ্ন মায়ের এমন কি সমস্যা হলো যে সে তার দু মাসের কন্যা সন্তানকে এই রকমভাবে নৃশংসভাবে হত্যা করে নাটক সাজিয়ে তাকে ডাম করলো সেই উত্তরটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং এখানেই পুলিশকে ভাবাচ্ছে যেহেতু এই মহিলা বারবার জেরায় তিনি জানাচ্ছেন যে এই কন্যা সন্তান হওয়ার পর থেকে কিন্তু যাবতীয় সমস্যা যাবতীয় ঘটনা যাবতীয় ছিলেন এবং তার ফলেই তিনি হত্যা করলেন এর পেছনে কোনো মানসিক অবসাদ পারিবারিক গন্ডগোল নাকি অন্য কোনো কারণ অর্থাৎ যেই সোশ্যাল ইস্যুস গুলো তুমি কথা বলছিলে যে কন্যা সন্তান হওয়ার জন্য কি তাকে খুন করে দেওয়া হলো সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যার পুলিশ সাইকাটিস্টের সাহায্য নিচ্ছে এবং ফরেন্সিক এক্সপার্ট সাহায্য নিচ্ছে এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি